ওয়েলকাম অভিরাম রাজবংশী ব্লগ। তোমাগিলাক মই আজি দেখাম যে বাঁশ বাঁশ কাটিং কেমন করি করে। তোমাগিলা দেখি আর পাচ্ছেন এই যে কাটিং সময় বম্বু কাটিং, এটা ইয়েলো বম্বু হয়, খুব সুন্দর। ইয়াকে এইরকম করে কাটিং করবে, লাগে 2 ফুট 2 ফুট করবে লাগে। সাইডের ছোট ছোট ঠানিগুলো কাটি দিবেন লাগে। আমার ভাষাত কয়ে এটা ঝিক ঝিক, বাঁশের এটা ঝিক হয়, ঝিক থাকি বাঁশ, মানে এইটা ঝিকগুলা গাললে বাঁশ আরও নতুন করে বাঁশ গজ হবে। এটা আজি কেমন পদ্ধতিত গাড়িবার লাগে তোমার গিলাক মই দেখাম। আগত মই কাটি নাও কাটিং গিলা, পুরা ভিডিওটা তোমার দেখি যাও ভাল করি। এটা কিনা মই মেলা কাটি রাখছু, তোমার গিলা দেখা পাচ্ছেন এমন সুন্দর কালার, দেখিলে ভাল লাগে। মই আজি কাটছোং 35টা, এই 35টা মই নাগাম আজি পেকেটত, কেমন ভাবে কাটিছোং খুব ভাল দেখা যাচ্ছে। এরকম করে কাটি নিবে নাকি তোমার যদি পারি নাকি চান্দান। এটা প্যাকেট ছেকে রেডি বর্তমান, তোমাগুলা দেখির পাচ্ছেন। এই বর্তমান মই প্যাকেটগুলা জল দিম, মানে মাটিগুলা শুকানো হয়ে আছে, ভাল করে ভিজি দিবা লাগবে, না হলে শুকান থাকলে কাটিংটা হওয়ার নহয়, সেই জন্য জল দিয়া ভাল করে ভিজি দিবা লাগবে। এরকম করে ভিজি দিবা লাগবে, জল দেওয়া শেষ হল মোর। এলা মই কাটিং বসাম, কাটিংটা পুরা তল লাগে দিবা না লাগে, মোটামুটি হাফ প্যাকেটের হাফ লাগি ভরে দিবা নাকবে কাটিংটা, আরও গোটটা করে চিপি দিবা নাকবে, না হলে নড়িলে আরও কাটিংটা না হবে। এমনি লম্বা বাঁশের ঝিকের কাটিং এটা খুব চলে, সিনারির জন্য এটা বেশিরভাগ ইউজ করে। তোমারগুলো যদি একটা কিনে নিগান মোটামুটি 250 টাকা পড়বে একটা একটা গছ, একটা কিনে নিগেলে অনেকগুলা করিবা পাবেন, এমন করে কাটিং করিবা নাকবে, তারপরে এমন করে প্যাকেট প্যাকেট ভরে নেবে। প্যাকেট না ভরালেও হবে, যদি বাল্টিং ছাল্টিং কিবা কিবা আছে বা ও মতন ফাটা ফুটা বাল্টিং শালিং ওইটা দিয়া বানিয়ে পাবেন। আর এলা বেচার জন্যে হয়, ওই জন্য অলপমান ভাল করি নাকি নাকি প্যাকেট থাকে আরও টপত যাবে, গেলা নাকি এলা কাটিংগুলা হবে। এলা মোটামুটি টাইম লাগে, মোটামুটি 1 মাস লাগি যাবে এই ফেঁকা দিতে, 2 মাসত ক্লিয়ার হবে, 2 মাসত রোদত থুলো টেনশন নাই, সেলা রোদত থলে ভাল হবে। বাঁশ গছ এমনি সেয়াত ভাল নহয়, যত রোদ পড়বে অতই মানে শিকশিকা হয়। এইরকম করে নাগে নিখবি,
মাটিগুলাত কিছু দেওয়া নাই, পাশ কাটিং করির সময় কোনো সার সার অত প্রয়োজন না হয়, ওই জন্যে খালি মাটি হয়ে যায়, খালি মাটিতে হবে, না মাটি ছাড়া বেলেগ কিছু নেই রে। অলপমান টাইম না গেছে মানে অনেকগুলা, তো 35টা কাটিং হয়, ওই জন্য অলপ টাইম লাগিবে। আর কাটিংটা করার পরে ডেলি একবার করে জল দিবেন আগে কাটিংটা, সকালে নলে ভাটি বেলা একবার জল দিলে হয়ে যাবে। এইখান ভিডিও তোমাগুলা দেখে না পাচ্ছ যে বাঁশের কেমন করে গাঁজা দেয়। 2 মাস আগতে মুই কাটিং করেছিলাম, তোমাগুলা দেখা পাচ্ছেন এইটা 2 মাস হয়েছে কাটিং করা।